বয়স যাদের হয়ে গেছে, রাতের খাওয়া কেমন হলে ভালো? আমরা যেটা খাচ্ছি দুপুরের, আমার স্ত্রী খাচ্ছেন, তো দেখা যাচ্ছে তোমার সরব, তুমি সরব, এতে ওই মুড়ি খাচ্ছে, তা কি দিয়ে সেটা বলি। দোকান থেকে ফুলুরি নিয়ে এসেছি, এই ফুলুরি দিয়ে এতে শসা, ধনে পাতা আর একটা চাট মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়া আছে ধনে পাতা দিয়ে, আর একটু বিট লবণ দিয়ে মাখা আছে, খেসারি কড়াই সেদ্ধ, আর দুপুরের দুটো ভাত ছিল, শশা আছে, গাজর আছে আর মুড়ি, একসাথে মেখে খেয়ে নেবো রাতে। আর পায়েস তো আছে, দুপুরে পায়েস করেছিলাম প্রেশার কুকারে, এই এটা খেতে হবে, হালকা খাবার খেতে হবে। এখন যারা পরিশ্রম করে, যে কথাটা বলতে চাই বন্ধুরা, যারা বেশি পরিশ্রম করে তারা বেশি খাওয়া দাওয়া করুক, তাদের শরীরে প্রোটিনের প্রয়োজন আছে। কিন্তু আমি যদি স্যালাড খাই, শশা খেলাম, অল্প ভাত খেলাম, মুড়ি খেলাম, কড়াই খেলাম, এই ডাল থেকে গ্রামের মানুষ প্রোটিনটা পেয়ে যাবে। সবসময় যে মাছ মাংস ডিম খেতে হবে তার কোনো মানে নেই, ভেজ খান, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।